হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আজকে আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন আমরা রিয়ার বাড়িতে। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, স্পেশাল অকেশন, ওখানে তো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই যে রিয়া রেডি হচ্ছে, ও এখনো রেডি হয়ে উঠতে পারেনি। কেমন লাগছে বলে দাও। ঠিক আছে, পরে বলবেন। তো সারাদিন কি কি হয় না হয় আপনাদের সাথে থাকবো, জানাবো, যে আপনারা দেখতে থাকুন। ভাইকেও তুলে নেব কেষ্টপুর থেকে, তারপরে আর সারাদিনে আজকে আমরা কি কি করি সেটা আপনারা দেখতেই পাবেন। চলুন আজকে দিনটা তাহলে আমরা শুরু করি। আপনাদের জানিয়ে রাখি যে এটা আমাদের বিয়ের সেকেন্ড ইয়ারের জামাই ষষ্ঠী আর কি, তো সেটাই জন্য একই রকমই আছে এক্সাইটমেন্ট, এনজয় যেগুলো হয় আর কি, খাওয়া দাওয়ার সব রকমই আছে। বলো কিছু, বলো। ঠিক আছে তো, সব কিছু চলো। বাড়িরা বসে আছে, দু ব্যাগ জিনিসপত্র আনা হয়েছে, এর মধ্যে শাড়ি মিষ্টি বগেরা সবই আছে। সকালের সকালের খাবার প্রিপেয়ার হচ্ছে এখন, বুঝলে? লুজ মোশন, আগে আগের বছর ভাইয়ের এত খেয়ে নিয়েছিল যে তারপরে একেবারে বাজে অবস্থা হয়ে গেছিল। খাওয়ান খাইয়ে দিয়ে মনে জোরানো, তুমি খেতে পারবে। আজকে দাদা দিচ্ছে, ভাই খেতে হবে। নাও প্রথম খাবার, প্রথম পর্ব। একটু মিষ্টির অভাব আছে না, একটু মিষ্টি দেবো, এক প্লেট, এক প্লেট মিষ্টি, এক প্লেট মিষ্টি হয়ে যাক। বলতে বলতে পাতে প্রথম মিষ্টি চলে এসছে। বলতে বলতে মিষ্টি পাতে প্রথম চলে এসছে। আমি তোর পাত থেকে সমস্ত আম আমার পাতে তুলে দিয়েছে। এটা করলে হবে না, জামাই ষষ্ঠীর দিন নাকি উপোস করতে হয়, তাই বসে বসে শুধু ফল খাচ্ছে, তাই নাকি বসে বসে ফল খাচ্ছে। বাজে কথা, এক কিছু ছাড়েনি, সব থালা ফাঁকা করে ফেলেছে খেয়ে। এটা আর খেতে পারছে না, খেলো না। তুমি দুখানা পরোটা খেয়েছো আর আমি একটা পরোটা খেয়েছি। হ্যাঁ তো তারপরে খাওয়া দাওয়ার, সকালের ব্রেকফাস্ট ডান, সকালের ব্রেকফাস্ট খেয়ে হাঁপিয়ে পড়েছে। এই যে রিবু চলে এসেছে, এবং রিবু এখন যাওয়ার প্ল্যান করছে সিকিমের। অমিত দাদা, অমিত দাদা ভীষণ দুঃখিত, তাই জন্য রিবু 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 প্ল্যানিং পাঠাচ্ছে অমিত দাদাকে। তোমার কি তোমার কি দুঃখ হচ্ছে কি গো? দাঁড়াও না, তোমার কি দুঃখ হচ্ছে? 12 তারিখে কি আমার দুঃখ হচ্ছে না? এইসব দুঃখ কই পাই দুঃখ হচ্ছে। এইবারে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে রনি। মাছ কি মাছ, এটা পিঠাদের মধ্যে বিজয়া মা একটু রেস্ট করছে, তাই জন্য জামাই লেগে পড়েছে মাটন একটুখানি কষানোর জন্য। হ্যাঁ কেমন লাগছে? করতে হয়, টেস্টিং করতে দেওয়া হয়েছে রানীকে। রানী এবার টেস্ট করে বলবে চিকেন চিকেন রোস্টের টেস্ট কেমন হয়েছে। ই মা, এটা কি মাংস? মানে আইটেমটার নাম
ভালো করে আশীর্বাদ করো, নিজেও জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ। আচ্ছা কি পেলে মায়ের কাছ থেকে? এটা মায়ের কাছ থেকে একটা স্পেশাল গিফট পাওয়া গেছে যেটা অমিত পাইনি, আমি পেয়েছি। ঠিক আছে, এই আমিও পেয়েছি, এটা আনপ্যাক করছি। বাবু তো এমনি কাটা, বাবু মাথাটা কাটাল, কিছু বলবে কিছু বলবে তো বললো, সেটা আর বলা যাবে না। এখন যেটা বলেছে সেটা এখন বলা যাবে না, পরে বোঝাবো আপনাদের। আমাদের জামাই ষষ্ঠীর পুরো মেনু রেডি, রিয়াকশন অফ অমিত। এ দেখো, এবারে তোমাকে একটুখানি মেনুর সাথে পরিচিতি করাই। এটা হলো, এটা হলো, এটা হলো চিকেন রোস্ট, এটা হলো চিংড়ি মালাইকারি পাবা আর কি, আর এটা হলো তেলকুই, তেলকুই, এদিকে আছে স্যালাড, মিষ্টি দই, মিষ্টি চাটনি পাঁপড় অ্যান্ড টোটাল। অমিত কিছু রিয়াকশন বলতে চাও তার বিষয়ে? অমিত অলরেডি সাইড থেকে হাফ জিনিসপত্র সরিয়ে দিয়েছে। তারপরে এখন রেডি হয়ে গেছি বিকেলবেলা। বলেছিলাম আপনাদের সকালবেলায় যে একটা বিকেলবেলাটা সারপ্রাইজ আছে, আমরা আজকে বেলা শেষে দেখতে যাচ্ছি এখন সবাই মিলে, ভাই বোনেরা সবাই মিলে বেলা শেষে এটা দেখতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে, দেখি কতটা কী লাগে, আপনাদের অবশ্যই বলবো কেমন লাগে। আমরা মোটামুটি মোড়ে চলে এসেছি, অলরেডি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের 6:20 শো আর অলরেডি এখন 6:05 বেজে গেছে, 6:20 বেজে গেছে, উই আর লেট। আমরা উই আর রিচড ডান দিকে। এই বিক্রম কি বলি, বল এখানে পার্কিং বেসমেন্ট ফুল হয়ে গেছে, বলো সামনে লাগাতে। চলো, ওহ পার্কিং বেসমেন্ট ফুল, সে দেখ লোকজন। এত
জামাই ষষ্ঠীর বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর এইটাতেই হয়েছে কিন্তু অন্যগুলো কেমন লাগলো? আমি অলরেডি রনি আর ভাই এরা এদের দিয়ে দিয়েছে রিভিউ, এটা তুমি বলো। ঠিক আছে, অ্যাক্টিং সবারই ভালো। অ্যাক্টিং নিয়ে আমি কোনো কথা বলবো না, সাথী লেখা থেকে শুরু করে তোমার সাথী অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। দুজন সবারই অ্যাক্টিং খুব ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় স্টোরিটা একটু স্লো লাগছিলো আমার মাঝখানের দিকে। এবার হতে পারে আমার রিচ খাওয়ার দাওয়ার খেয়ে চলে আমাদের বেশি বেশি ঘুম পাচ্ছিল, এটা হতে পারে। বাট মাঝখানের দিকে আমার মনে হচ্ছিলো জিনিসটাকে বড্ড বেশি স্ট্রেচ করছে। যাতা কথাবার্তা হচ্ছে। আমরা ফিরে গেছি স্টার থিয়েটার থেকে। মুভিটা ছিল মোটামুটি যেমন ছিল তো আপনাদের বলেই গিয়েছি। বাড়িতে এসে সবাই যে যার মতো কাজে লেগে পড়েছে, সব যে যার মতো অ্যাকচুয়ালি কাজে লাগেনি, রেস্ট নিচ্ছে সবাই 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 খুবই টায়ার্ড বাইরে। আমি তো অলরেডি চেঞ্জও করে নিয়েছি, আমি এখনো চেঞ্জ করিনি, আমি এসিতে বসে রেস্ট নিচ্ছিলাম। এসিতে বসে নিই, বসে আছি মানে ঘরের মধ্যে একটু শান্তি। বাইরে গরম দাবদাহ যা চলছে কদিন ধরে, যাই না কবে কমবে বৃষ্টি হবে। তো যাই হোক, আর বেশি কথা বলালাম না, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। জামাই ষষ্ঠীর আজকে আমাদের এই স্পেশাল ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। ওকে বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।